হ্যালো বৈশাখী, বাবা বলছি রে। হ্যাঁ, কতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিলি না কেন? একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা। এই সময় ঘুমোচ্ছিলি? সে কি শরীর খারাপ হয়নি তো? অফিস যাসনি? যাব, একটু পরে যাব। আসলে আজকে নাইট শিফট আছে তো, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। শরীর ভালো আছে, তোমাদের খবর বলো। ও, আমাদের খবর বলতে তো বুলা তো সে একরকম ঠিকই ছিল, খালি ডাক্তার মহাপাত্র বলছেন যে এবার একটু বেশি দিন অবজারভেশনে রাখবেন, মানে দিন দশেক আর কি। দশ দিন? তার মানে তো প্রায় 15-16 হাজার টাকার ধাক্কা। হ্যাঁ, তার উপর তো 3-4 বোতল রক্তেরও দাম আছে, সেই জন্যই একটু আগে ভাগে তোকে জানান দিয়ে রাখলাম, বুঝলি? ভালো করেছো বাবা, আমি 2-1 দিনের মধ্যেই বাড়ি আসছি। আর দেখছি এদিকে টাকার কি ব্যবস্থা করা যায়। আজ তো দাদা আসছে, দেখি ওর সঙ্গে কথা বলবো। তবে ও তো বাইরে থাকে, দুদিকে খরচা ওর, দেখা যাক কি হয়। ছাড়ছি রে বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ রে, ভালোই আছি। সঙ্গে রবীন্দ্রনাথ আছেন, কোনো মান তুমি রাখনি আমার, সেই ভালো ওগো সেই ভালো। হৃদয়ের তলে যে আগুন জ্বলে সেই আলো মোর, সেই আলো। পাথেও যে কটি ছিল কুড়ি, পথে খুশি কবে গেছে পড়ি, নিজ বল শুধু আছে সম্বল, সেই ভালো মোর, সেই ভালো। ভালো থাকিস মা, ছাড়ছি। এখনো ঘুমোনি? তোরা বাইরে থাকলে আমার ঘুম আসে না রে। আয় ভেতরে আয়। চ ভাই, খেয়ে নি। না, আমি খেয়ে এসছি। এই দেখ, আর আমি তোর জন্য না খেয়ে বসে আছি। আমি তো বলেছি তোমায় দিদি, এই বাড়িতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, যার যখন সময় হয় তখন সে খেয়ে নেয়, ব্যাস। বলেছিলিস, আমার বড় লজ্জা করে। লজ্জা? কিসের কিসের লজ্জা? দেখ ভাই, আগেকার মানুষ কলা পাতা শাল পাতায় ডাল ভাত খেত, সে খাওয়ায় কোনো লজ্জা ছিল না, কারণ খাওয়াটা হতো পরিবারের 10 জনে মিলে। আর এখনকার সফল মানুষ শ্বেত পাথরের টেবিলে ঝকঝকে ডিনার সেটে একা একাই বসে চিকেন মাঞ্চুরিয়ান খায়। লজ্জা, মনুষ্যত্বের লজ্জা। চ, আমার হাত ধরে চ। না না, আমি নিজে উঠে যাব। ভাই, তাহলে আমার হাতটা ধরে উপরে নিয়ে চ। এসো,
এসো। ভাই এবার চ ঘুমিয়ে পড়বি। আসছে না দিদি, কিছুতেই ঘুম আসছে না। মুশকিল রে ভাই, টাকায় বিছানা বালিশ কেনা যায়, ঘুম কেনা যায় না যে। আমি হেরে যাচ্ছি দিদি, আমি একটা সামান্য মেয়ের কাছে আমি হেরে যাচ্ছি। ভুল, খুব ভুল। কোনো মেয়েকে সামান্য ভাবাটাই তো ভুল। পৃথিবীর সব শক্তিমান পুরুষেরই জন্ম হয়েছে কোনো এক সামান্য নারীর গর্ভে। কিন্তু দিদি, আমি আজ অব্দি যা চেয়েছি তা পেয়েছি। আচ্ছা, এটা দিদি, এটা পাবো না ভাই রে? তুই যে অহংকারের কালো চাদরের মুখ ঢেকে ডাকাতের মতো সবকিছু দাবি করতে শিখেছিস, চাদরটাকে মুখ থেকে সরিয়ে দে। মানুষের মতো মাথা নিচু করে সব চাইতে শেখ, দেখবি কেউ তোকে ফেরাতে পারবে না। চ ভাই ভিতরে চ, ঘুমিয়ে পড়বি, চ। ভালোভাবে বেঁচে থাকাটা হেভি কঠিন ব্যাপার, বুঝলি? এক নম্বর তো বেশ ভালো করে প্ল্যান প্রোগ্রাম করতে হয়, মানে ওই যে লং টার্ম প্ল্যান যাকে বলে। তারপর আবার সেই প্ল্যানগুলোকে হাসিল করতে গেলে না রকম প্যাঁচ পয়জার খুঁজতে হয়। সেটা আমি তোর থেকে কিছু কম জানি না, বুঝলি? তোরই তো বোন নাকি, তো কি করব। তোমার বাসবদা তিনি বসে আছেন বর্ধমানে, আর আমি এদিকে একা একা। এই তো একটা ভুল কথা বলে ফেললি, তুই একা কোথায়? দে চাটা দে। তুই তো তোর এই শ্বশুরবাড়ির রাবণের গোষ্ঠীর মধ্যে বসে আছিস, এসব ঝুট ঝামেলা হাটিয়ে তোর প্রথম কাজ হবে একা হওয়া। সেটা আমি কি আর জানি না ভাবছিস? বিকজ স্কুলটা যদি না থাকতো কবে বর্ধমানে চলে যেতাম। এই দাদা জানিস বর্ধমানে না অনেক নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। একদম নয়, বর্ধমান তো যাবি না, বর্ধমান যাবার কথা মনেও আনবি না। কেন? এই বাড়ির পজিশন একবার ছেড়ে দিলে আর ফেরত পাবি? হ্যাঁ, বুড়োটা হয়তো ভাড়াটা বুঝিয়ে দেবে তখন। এই দাদা শোন, আমাদের ঘরটা তালা দিয়ে যাবো। আরে তালা ভেঙে ঘরে ঢুকতে কতক্ষণ? এই তোর প্যাঁচ পয়জারের নোংনা। এখন আইন আদালত সব ওই বুড়ো বুড়ির ফেভারে, আমি সব জানি। থানা পুলিশ সব ওদের ফেভারে, তুই কিচ্ছু করতে পারবি না। তারপর ধর এই বাড়িটার ভ্যালুয়েশন কত হবে? 7-8 লাখ টাকা তো হবেই। এখন যদি ওই বুলার চিকিৎসার জন্যে ফট করে বাড়িটা বেচে দেয়, কি করবি তখন? হ্যাঁ, তখন তো বুড়ো আঙুল চুষবি।
সুতরাং একদম বডি ফেলে এখানে গ্যাঁট হয়ে বসে থাক, বুঝলি? বাড়ি যদি বিক্রি করতে হয় তো হাফ টাকা দাও, তবে ছাড়বো, ব্যাস, সোজা কথা। কিন্তু তুই তো আমাকে আলাদার কথা বললি। আরে দূর গাধা, আমি কি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি নাকি? বাড়িতে থা, হাঁড়িটা আলাদা কর, বুঝলি? হিজ ইজ হুজ হুজ, ঠিক আছে? জানি না, আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। ওরকম করে না সোনা, প্লিজ দিয়ে দে। কি হয়েছে গো বুলা? দেখো না, ওর সাথে খেলছি না বলে আমার বইটা কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। আমি সত্যি বলছি মা, আমি কোথাও লুকিয়ে রাখিনি। এরকম করে না সোনা, বইতে পড়েছো না সদা সত্য কথা বলিবে, নিয়ে থাকলে দিয়ে দাও। তোর ঘরে বিছানার নিচে আছে, পায়ের দিকে। থ্যাংক ইউ। আর তিনটে পাতা শেষ করি, তোর সাথে খেলবো। লক্ষ্মী ছেলে। এই যা, রে ভুলে গেল, ঝামেলায় পড়ে গেলাম। এই 20টা টাকা দে তো, আমার ব্যাগ ভর্তি 500 টাকার নোট। কি যে হয় না এক একদিন আমার। নতুন আর কি বল, প্রায়ই তো এরকম হয় তোর। না রে, সকালবেলা ভাবলাম যে সিগারেট কেনার সময় ভাঙিয়ে নেবো, ভুলে গেলাম, বেমান। এনে ধর। হ্যাঁ মামু, এই নাও, এটা তোমার জন্যে চকলেট কিনে খাবে, বুঝেছো? আমার তো খুচরো ছিল না, তাই কিনে আনতে পারলাম না, কি করবো বলো। হ্যাঁ ওকে ওকে না সোনা, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। সাবাস, মাই প্লেজার। এ কি রে দাদা, বাকি টাকাটা পকেটে রাখলি? বাস ভাড়া দিতে হবে না, বললাম না খুচরো নেই, সব 500 টাকার নোট, কন্ডাক্টর মারবে তো। এই হ্যারে, বাসব সংসার খরচের টাকাটা কাকে দেয়? তাকে আবার, পিতৃভক্ত ছেলে বাবাকেই দেয়। আমাকে তো শুধু পিকুর স্কুলের মাইনে আর প্রাইভেট টিউটরের টাকাটা ঠেকায়। কিরে, মাস্টারের পেছনে টাকা খরচ কি? তুই দাদু আছে তো, দাদু পড়া খেপলি নাকি? হ্যাঁ, ওই ব্রোটার কাছে পড়তে পাঠাই আর দুনিয়ার কবিতা শেখা। কবিতা? হ্যাঁ, রবীন্দ্রনাথ আর কত নাচ টাত আছে। এই না না না, কবিতা ফবিতা হবে একদম নয়, ন কবিতা। কবিতা শিখলে একবারে ভ্যাদ ভ্যাদে একটা আলু ভাতে মার্কা হয়ে যাবে। তার চেয়ে ওই এখন থেকে কম্পিউটার সেট আপ করে দে, ইন্টারনেটে চ্যাট ফ্যাট করুক, বুঝলি? গেমস, কমিক্স, আরে এরাই তো দেশের ভবিষ্যৎ, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। দেখে দে, ওই তোর বাসব দিলো বোধহয়। বাবা আসছে? তুই একটু বস দাদা। হ্যাঁ তোমার জন্য গোকুলের দোকান থেকে স্পেশাল চিতাভোগ আনিয়েছি। এটা আমাকে দিন বাবা, এগুলো গরম করে খেতে হয়, ঘিয়ের গন্ধ ছাড়া তো। আমি সন্ধ্যাবেলা গরম করে দেবো সবাইকে। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই বাবা, বুড়ার কি খবর, কেমন আছে? ওই ভালো মন্দ মিলিয়ে একরকম আছে আর কি। তোর একটু হাত মুখ ধুয়ে নে, একটু বিশ্রাম টিশ্রাম করে একবার ও ঘরে আসিস তো, বুড়ার সম্বন্ধে একটু আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আসছি। হলো, লোকটা কেকে পুড়ে এসছে, সঙ্গে সঙ্গে ঘরে ডেকে পাঠালো। আমার নামে সাতকাউন করে লাগাতে হবে তো। এই দেখো কি এনেছি তোমার জন্য। শোন না শোন না, তুই এক্ষুনি ঘরে যা তো একবার, তোর সঙ্গে একটা স্পেশাল কথা আছে, আমার একটা গল্প। যা দূরে যা দূরে যা, আমি আসছি এক্ষুনি আসছি। আচ্ছা, তোমার একটা কোনো কাণ্ডজ্ঞান নেই বাচ্চাদের সামনে এইভাবে?
বাবা তোমার এগেনস্টে কোনোদিন কোনো কথা আমাকে বলেননি। আহ, কি বলেন না বলেন আমি শুনতে গেছি। এদিকে তো তুমি না থাকলে আমাকে জানোই তাই বলে। কি বলে? আমি ছোট লোকের মেয়ে, আমার কোনো শিক্ষা দীক্ষা কালচার কিচ্ছু নেই। এমনকি বলেন যে আমি দুবেলা ওনাকে পেট ভরে খেতে দিই না, ভাবতে পারো? বাবা, বাবা এ কথা বলে? আরো বলেন, আরো করেন, কি কি করেন শুনবে? আমার এই ছেলেটা ওইটুকু বাচ্চা ছেলে, তার মুখের খাবার পর্যন্ত কেড়ে খেয়ে নেন। সে কি? এইসব এইসব কি হচ্ছে? আমি বাড়িতে থাকি না, আর আমি কি বাবার সঙ্গে কথা বলবো? একদম না, কিচ্ছু বলো না প্লিজ। তাহলে তুমি চলে গেলে ওই বাবার মেয়ে আমাকে একবারে শিলনোড়ায় পিষে মেরে ফেলবে। কিন্তু কিছু তো একটা করা দরকার। তোমায় কিছু করতে হবে না গো, তোমার মুখ চেয়ে আমি সব সহ্য করতে পারি। তুমি শুধু আমার জন্য তোমার বাবার বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করো না প্লিজ। পিয়ালি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বিশ্বাস করো, তোমার জন্য আমার গর্ব হয়। এদেশের এদেশের প্রত্যেকটা মেয়ের তোমার কাছে শেখা উচিত যে কী করে সংসারটা করতে হয়। পিয়ালি, বাবার কাছে যাই, তুমি কি বলছেন শুনে আস। আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। দাদা এসেছে, একবার গেলি না? না, গেলি তখন বৌদি বলবে দাদা ওদের জন্য কি এনেছে, আমি তাই দেখতে গেছি। বলুক, তুই যাবি, ওসব কথা ধরবি না বুঝলি। এই সংসারে না সবসময় নানা কথার ক্যাচ ওঠে। হ্যাঁ, ওই ক্রিকেটের মাঠে যেরকম ক্যাচ ওঠে সেরকম সংসারে ওঠে কথার ক্যাচ। মাঠে যে যত ক্যাচ ধরতে পারে সে তত জেতে, কিন্তু সংসারে তুই যত ক্যাচ ফেলে দিতে পারবি তুই তত জিতবি, বুঝতে পারলি? বুলা, কিরে কেমন আছিস? একদম ফিট দাদা, তুই বস। আমি বরঞ্চ পিকুর সাথে একটু ক্যারাম খেলতে চাই, না হলে আবার হইচই বাঁধিয়ে দেবে। যা বলো, কি বলবে বলছিলে? কথা তো একটাই, বুলাকে এবারে দিন দশেকের জন্য নার্সিং হোমে রাখতে হবে। অনেকগুলো টাকার ব্যাপার, তোকেও তো চাপ দিতে পারি না। তোর পেনশনের কতদূর? না, সে কিছু হয়নি, ও হাঁটাহাঁটি সার হচ্ছে। বৈশাখীকেও টাকার কথা বলেছি। দেখছি বর্তমানে যাই, গিয়ে যদি কিছু ব্যবস্থা করতে পারি। আমি শঙ্করের নামে মানি অর্ডার করে দেবো, ওখান থেকে তুমি নিয়ে নিও। শঙ্কর মানে তোর বন্ধু শঙ্কর? কেন বাড়িতে পাঠাবি না কেন? বোঝোই তো, টানাটানি সংসার, আবার কখন কি কথা উঠবে। তো সে কথা উঠলে যা উঠবে বাড়িতেই উঠবে, বাড়ির ভেতরেই থাকবে। কিন্তু শঙ্করের কাছে মানে তো বাইরে। গরিবের অত মান সম্মান নিয়ে বসে থাকলে চলে না বাবা, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। আমি আসছি। ওইটা মান না, আস্তে 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 ফাইন। এ বাবা,
এই কেমন খেলা হচ্ছে নাকি? এ কি রে বুলা, এই তোরা দুজন একদিকে আর পিকু একা, এটা এটা ঠিক হচ্ছে না। এই দাঁড়াও পিকু, আমি চাটা খেয়ে নিই, তারপরে আমি তো পার্টনার হব, দেখি তারপর কে জেতে। পাগল নাকি? আমি দাদুর কাছে পড়বো কেন? দাদুর কাছে পড়লে এই খালি কবিতা শেখাবে। পিকু, এ কি অসভ্যের মতো কথা? দাদু গুরুজন না? আমি কখন বল, কিছুক্ষণ আগেই তো মা মামুকে এই কথাটা বলছিল। মিথ্যে বলছিস কেন রে? আমি কখন বললাম এসব কথা? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো তুমি এই কথাটা মামুকে বলছিলে, আমি নিজের কানে শুনেছি। বাবা, আমি সত্যি কথা বলছি, শোনো। এই ছেলে বাপের গায়ে ঘেঁষে দাঁড়িয়েছে, দেখি দেখি আমার দিকে তাকা। আমি কাকে কখন কি বলি তা তুই কি বুঝবি? বকা ছেলে, তোমার কান আমি টেনে ছিঁড়ে দেবো। ঠিক আছে, যাও এখান থেকে। বারে তোমরাই তো সব সময় আমাকে বলো সদা সত্যি কথা বলবি, তাহলে তোমরা যে কথাগুলি বলো সেগুলোর মধ্যে কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে সেটা আমি কি করে বুঝবো?